আমার শখের বাগান করার ইচ্ছা তার ছোটবেলা থেকেই ছিল। সবসময় ভাবতাম নিজের হাতে ফলের বাগান করব। যখন আমি আনার গাছ লাগালাম, তখন মনে মনে ভেবেছিলাম কিছুদিনের মধ্যে এই গাছে ফুল আসবে আর ফলও ধরবে। আনার গাছ রোপণের প্রথম কিছু মাস খুব ভালোই চলছিল। একটা সময় গাছে ফুল আসতে শুরু করলো আর আমি আশাবাদী হয়ে রইলাম যে এবার ফল খাবো। কিন্তু সমস্যা তখনই শুরু হলো। ফুলগুলো একে একে ঝরে পড়তে লাগলো। ফল তো দূরের কথা, গাছে ফুলই ধরে রাখতে পারছিল না। প্রথমে ভাবলাম হয়তো কিছু ভুল করছি, মাটি ঠিকমতো তৈরি হয়নি বা সঠিকভাবে পানি দিচ্ছি না। মনে তখন খুব হতাশা আসত। কষ্ট করে গাছ লাগিয়েছি, যত্ন নিচ্ছি, কিন্তু ফল কিছুতেই পাচ্ছি না। এই সময় আমার মনে একটা প্রশ্ন জাগলো, কি কারণে গাছ ফুল ধরে রাখতে পারছে না? আমি গবেষণা শুরু করলাম। প্রথমে দেখলাম আমার গাছের আশেপাশে মৌমাছি বা অন্যান্য পরাগায়নকারী পোকামাকড়ের সংখ্যা কম। আমি জানলাম যে আনার গাছে ফল আসার জন্য পরাগায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোকামাকড় না থাকলে গাছের ফুলগুলো ঠিকমতো পরাগায়িত হয় না এবং ঝরে পড়ে। তখন বুঝলাম বাগানের পরিবেশে কিছু পরিবর্তন আনতে হবে। আসসালামু আলাইকুম বিক্রমী বন্ধুরা, সখের এগ্রোতে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি হাবিব। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি আমার সেই অভিজ্ঞতা, কীভাবে আমি আনার গাছে ফুল ঝরে পড়ার সমস্যার সমাধান করেছি। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সখের এগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে ইনশাল্লাহ। পরাগায়ন সমস্যার সমাধান হিসেবে আমি বাগানে আরও কিছু ফুলের গাছ লাগালাম। পোকামাকড় বিশেষ করে মৌমাছি আকৃষ্ট করতে ফুলের গাছ খুবই কার্যকর। এর ফলে কিছুদিন পরেই গাছে পোকামাকড় আসতে শুরু করলো। তবুও কিছুদিন এমন ছিল যখন পোকামাকড় পর্যাপ্ত ছিল না, তখন আমি নিজেই ছোট ব্রাশ দিয়ে পরাগায়নের কাজ শুরু করলাম। এতে করে গাছের ফুল ঝরে পড়া বন্ধ হয়ে গেল। এর মধ্যে প্রথম সাফল্য দেখতে পেলাম, ফুলগুলো আর ঝরছিল না। এরপর আমি বুঝলাম আমার গাছের শিকড়ও দুর্বল হয়ে পড়েছে। আমি হয়তো কখনো কম পানি দিচ্ছিলাম, আবার কখনো বেশি পানি দিয়ে ফেলতাম, ফলে শিকড়ের ক্ষতি হয়ে গাছ ফুল ধরে রাখতে পারছিল না। তাই আমি গাছের পানি দেওয়ার বিষয়টি ভালোভাবে মনিটরিং শুরু করলাম। এতে গাছ নিয়মিতভাবে ঠিকমতো পানি পেতে লাগলো আর মাটি সবসময় শেষ সাথে থাকতো, কিন্তু অতিরিক্ত পানি জমে যাচ্ছিল না। এই পরিবর্তনের ফলে আমার গাছের শিকড় মজবুত হয়ে উঠল আর গাছের ফুলগুলো ঝরে পড়া বন্ধ হলো। তৃতীয় সমস্যা ছিল মাটির পুষ্টির ঘাটতি। আমি মাটির পিএস পরীক্ষা করলাম এবং বুঝলাম মাটির পিএস 5.5 থেকে 7 এর মধ্যে না থাকলে গাছ ফুল ধরে রাখতে পারে না। আমি সঠিক পরিমাণে ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ সার ব্যবহার শুরু করলাম। ধীরে ধীরে গাছের পুষ্টি ফিরে এলো আর গাছ আগের মতো ফুল ঝরা বন্ধ করল। আর আমি আরও দেখলাম যে কিছু সময়ে গাছে ফাঙ্গাসে আক্রমণ হচ্ছিল, পাতায় দাগ দেখা দিচ্ছিল এবং ফুলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আমি দ্রুত ছত্রাকনাশক স্প্রে করলাম এবং কিছু প্রাকৃতিক প্রতিকার যেমন বেকিং সোডা ও ভিনেগার স্প্রে করে দেখলাম দারুণভাবে কাজ হচ্ছে। কীটপতঙ্গের সমস্যাও সমাধান হলো নিম তেল ব্যবহার করে। এতে গাছের ফুল ও পাতা আর নষ্ট হচ্ছিল না। কয়েক মাসের কঠোর পরিশ্রম এবং সঠিক যত্নের পর একদিন দেখলাম আমার আনার গাছে ছোট ছোট ফল ধরেছে। সেই আনন্দের অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আমি গর্বিত বোধ করলাম, কারণ এতদিনের পরিশ্রমের ফল পেয়েছি। আমি শিখেছি শুধু গাছ লাগিয়ে দিলেই হবে না, তার সঠিক যত্ন নিতে হবে। তবে অধিক ফুল ও ফলনের জন্য পিজিআর স্প্রে করতে হয়েছিল। আনার গাছে ফুল আসতে সাহায্য করে পিজিআর ফ্লোরা। 10 দিন পর পর 2 বার 2 মিলি ফ্লোরা পিজিআর 1 লিটার পানিতে মিশিয়ে আনার গাছে স্প্রে করুন। দ্বিতীয় ধাপে ফুল ঝরে পড়া রোধ করতে বুস্টার 2 পিজিআর স্প্রে করুন। কলি অবস্থায় 1 বার এবং 15 দিন পর আরেকবার ব্যবহার করুন।
এক ফোঁটা বুস্টার টুপি জিয়ার এক লিটার পানিতে মিশে স্প্রে করুন। এখন যারা আনাজ চাষ করতে চান এবং আমার মতো সফল হতে চান তাদের জন্য আমি একটি ইবুক তৈরি করেছি, আনাজ চাষে খুঁটিনাটি ইবুক। এই ইবুকটিতে আপনি পাবেন আনাজ চাষের সম্পূর্ণ গাইড, সঠিক পরিচর্যা পদ্ধতি এবং কিভাবে গাছের ফুল ঝরা রোধ করে ফলন বৃদ্ধি করা যায় তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা পাবেন এই ইবুকটিতে। ইবুকটি পেতে ডিসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে রাখুন, যাতে আমাদের ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে দেখতে পারেন। ধন্যবাদ।